এখন আমরা দেখব যে অপারেটরস সম্পর্কে যেখানে অ্যারিথমেটিক অপারেটরস আছে কম্প্যারিজান অপারেটরস আছে অ্যারিথমেটিক অপারেটরসের মধ্যে আমরা প্লাস অপারেটর সম্পর্কে জেনেছি এবং ইকুয়াল ইকুয়াল সম্পর্কে জেনেছি গ্রেটার দেন সম্পর্কে আমরা জেনেছি অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে কোনো একটা ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারি এছাড়াও অ্যারিথমেটিক অপারেটরসের মধ্যে মাইনাস আছে যা দিয়ে আমরা মাইনাসের কাজ করে থাকি ইন্টু অপারেটর আছে ডিভাইড অপারেটর আছে এবং আমরা যদি ডিভাইড করি তারপর আমরা যদি দশমিকের পরে কিছু না চাই তাহলে আমরা ডাবল ডিভাইড এই অপারেটরটা ব্যবহার করতে পারি এছাড়াও আমরা মজুলাস অপারেটর কিংবা আমরা পাওয়ার অপারেটর ইউজ করতে পারি স্টার স্টার দিয়ে ওকে আমরা একে একে দেখি আমরা দুইটা নাম্বার ফ্লোট আকারে নেব ফাইন ফ্লোট আকারে নিলাম এখন অ্যাডিশন অ্যাডিশন কি হবে নাম ওয়ান প্লাস নাম টু এখন আমরা যদি দুটো নাম্বার বিয়োগ করতে চাই তাহলে ইটস এ মাইনাস দেন নাম ওয়ান মাইনাস নাম টু দেন আমরা যদি দুইটা নাম্বার গুণ করতে চাই দেন মাল্টিপ্লাই নাম ওয়ান ইন্টু নাম টু রাইট দেন আমরা ডিভাইড করতে চাইলে নাম ওয়ান ডিভাইডেড বাই নাম টু অ্যান্ড আমরা এটা ফ্লোটে নেব তারপরে আমরা যদি ডিভাইড করতে চাই কিন্তু আমাদের দশমিকের পরে কোনো সংখ্যা চাই না সেক্ষেত্রে আমরা তাহলে আমরা বলতে পারি নাম ওয়ান বাই বাই নাম টু ওকে দেন আমরা মজুলাস অপারেটর ইউজ করতে পারি যেখানে আমরা কি করব আমাদের ভাগ শেষটা আমরা বের করব। নাম ওয়ান মড নাম টু দেন আমরা পাওয়ার অপারেটর ইউজ করতে পারি পাওয়ার হবে নাম ওয়ান টু দি পাওয়ার নাম টু এখন এগুলো তো আমাদের প্রিন্ট করতে হবে তাই না তো এগুলো আমরা একটা স্ট্রিংয়ে রেখে দিই অ্যাডিশন হবে আমাদের স্ট্রিংয়ে কনভার্ট করলাম এডিশন দেন মাইনাস হবে স্ট্রিংয়ে কনভার্ট করলাম মাইনাসকে সেম অ্যাজ

টেক্সট করে দিই কারণ পাইথন তো আমাদের এই টেক্সটটাকে ফ্লোটে কনভার্ট করিয়ে নেবে তাহলে আমরা আবার ফর্মটা রিলোড করি নাম্বার ওয়ান দিলাম ফিফটিন পয়েন্ট সিক্স নাম্বার টু দিলাম টোয়েন্টি পয়েন্ট এইট দেন সাবমিট করলাম এখানে দেখা যাচ্ছে মিনিমাম ভ্যালু ইজ বিল্ট ইন ফাংশন মেন ওকে এখানে আমাদের এই লাইনটা কমেন্ট করে দেওয়া লাগবে এই জন্য আমাদের অ্যাকচুয়াল রেজাল্ট আসছিলো না সো দেখি এগেইন ফর্মটা রিলোড করবো ফিফটিন পয়েন্ট সিক্স দিলাম নাম্বার ওয়ান অ্যান্ড টোয়েন্টি পয়েন্ট এইট দিলাম নাম্বার টু সাবমিট করলাম এখানে আমাদের দেখাচ্ছে যে অ্যাডিশন থার্টি সিক্স পয়েন্ট ফোর মাইনাস আসছে হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট টু দেন মাল্টিপ্লিকেশান আসছে হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর এইট ডিভাইড আসছে পয়েন্ট সেভেন ফাইভ অ্যান্ড এখানে ডিভাইড উইদাউট ডেসিমাল পয়েন্ট আসছে জিরো কারণ আমাদের এখানে পয়েন্ট সেভেন ফাইভের আগে কোনো ভ্যালু নাই মানে দশমিকের বাম পাশে কোনো ভ্যালু নেই এই জন্য জিরো দেখাচ্ছে ওকে অ্যান্ড আমাদের দুটো ভ্যালু দেখানো বাকি সেটা হচ্ছে মড এবং পাওয়ার আমরা দেখি আমরা রেজাল্টে মড অর মজুলাস ইকুয়াল মড হবে এবং পাওয়ার নাম্বার ওয়ান টু দি পাওয়ার নাম্বার টু হবে আমাদের পাওয়ার যেটা কিনে স্ট্রিংয়ে কনভার্ট করা লাগবে ওকে আমরা এখন ডেটাটা পাস করি আমরা ফর্মটা রিলোড করি ফর্মটা রিলোড করে এখন টু দেই নাম্বার ওয়ান অ্যান্ড ফোর দেই তাহলে দেখাবে যে ভাগশেস দেখাচ্ছে টু এবং পাওয়ার টু টু দি পাওয়ার ফোর দেখাচ্ছে সিক্সটিন আমরা অ্যারিথমেটিক অপারেটরস সম্পর্কে জানলাম এখন আসি কম্প্যারিজন অপারেটরস সম্পর্কে আমরা এটা কমেন্ট করলাম এখন আমরা দেখেছি যে গ্রেটার দেন অপারেটর কি কাজ করে এবং ইকুয়াল ইকুয়াল অপারেটর কি কাজ করে এখন নাম্বার ওয়ান যদি নট ইকুয়াল নাম্বার টু হয় তাহলে আমরা বলবো যে নাম্বার ওয়ান ইজ নট ইকুয়াল নাম্বার টু যদি ইকুয়াল না হয় তাহলে অবশ্যই বড় হবে বা ছোটো হবে তাহলে নাম্বার ওয়ান যদি নাম্বার টু এর থেকে বড়ো হয় আমরা বলবো নাম্বার ওয়ান ইজ গ্রেটার দেন দেন নাম্বার টু আবার আমরা এল ইফ ইউজ করতে পারি এল ইফ যদি নাম্বার ওয়ান নাম্বার এর থেকে ছোটো হয় তাহলে নাম্বার ওয়ান ইজ লেস দেন নাম্বার টু ওকে অ্যান্ড গ্রেটার দেন ইকুয়াল এবং লেস দেন ইকুয়াল সম্পর্কে যদি জানতে চাই আমরা এগেন এল ইফ ইউজ করতে পারি নাম্বার ওয়ান যদি লেস দেন অর ইকুয়াল হয় তাহলে আমরা বলবো নাম্বার ওয়ান ইজ লেস দেন অর ইকুয়াল নাম্বার টু অ্যান্ড নাম্বার ওয়ান যদি গ্রেটার দেন ইকুয়াল হয় তাহলে নাম্বার ওয়ান ইজ গ্রেটার দেন অর ইকুয়াল নাম্বার টু অ্যান্ড কিছুই যদি না হয় তাহলে অবশ্যই আমরা প্রিন্ট করব নো কন্ডিশন ম্যাস্ট অ্যান্ড এসব অপারেটরস আমাদের এখন লাগবে না আমরা ফর্মটা রিলোড দিলাম নাম্বার ওয়ান ফার্স্টে আমরা বড়ো দিই নাম্বার ওয়ান টেন অ্যান্ড নাম্বার টু দিলাম এইট ফাইন এখন দেখাচ্ছে নাম্বার ওয়ান ইজ নট ইকুয়াল নাম্বার টু কারণ ফার্স্ট কন্ডিশনটাই আমাদের ম্যাচ করছে রাইট নাম্বার ওয়ান নাম্বার টু এর সমান না আচ্ছা যদি সমান হয় তাহলে কী হবে টেন অ্যান্ড টেন তাহলে আমাদের নাম্বার ওয়ান ইজ লেস দেন অর ইকুয়াল নাম্বার টু দ্যাট মিনস আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে যদি কোনো কন্ডিশন ফুলফিল হয় তাহলে আর অন্য কোনো কন্ডিশনে সে যাবে না যদি এলিফ থাকে এভাবে আমরা কম্প্যারিজন অপারেটরস নিয়ে কাজ করতে পারি এখন অ্যাসাইনমেন্ট অপারেটরসে আসি ফাইন অ্যাসাইনমেন্ট অপারেটরসের মধ্যে আমরা নাম ওয়ানটা প্লাস ইকুয়াল ওয়ান করতে পারি তাহলে কী হবে নাম ওয়ান ইকুয়াল নাম ওয়ান প্লাস ওয়ান হবে মানে নাম ওয়ানের আগের যে ভ্যালুটা সেই ভ্যালুর সাথে এক যোগ হয়ে নাম ওয়ানে অ্যাসাইন হবে অ্যান্ড যদি বলি নাম টু প্লাস ইকুয়াল ফাইভ তাহলে নাম টুতে নাম টু এর আগের ভ্যালুর সাথে পাঁচ যোগ হয়ে অ্যাসাইন হবে এটা হচ্ছে প্লাসিকল অ্যাসাইনমেন্ট অপারেটর সো আমরা রেজাল্ট এখন প্রিন্ট করি নাম ওয়ানটা কি হবে স্ট্রিংয়ে কনভার্ট করলাম নাম ওয়ান অ্যান্ড নাম টুটা কি হবে নাম টু এখন প্রিন্ট করা যাক নাম ওয়ানে ফোর দিলাম নাম টুতে ফাইভ দিলাম এখন কি হলো যে নাম ওয়ানের সাথে এক যোগ হয়ে আমাদের ফাইভ হলো আগে ছিল ফোর তার সাথে এক যোগ হয়ে নাম ওয়ানে অ্যাসাইন হলো দেন সে ভ্যালুটা আমরা স্ট্রিংয়ের সাথে কনক্যাক্ট করে দিলাম অ্যান্ড নাম টুতেও ফাইভ যোগ হয়েছে এখানে তেমনিভাবে নাম ওয়ানে মাইনাস যদি ওয়ান করি তাহলে কী হবে নাম ওয়ানের আগের যে ভ্যালুটা ছিল তার সাথে এক বিয়োগ হয়ে নাম ওয়ানে অ্যাসাইন হবে তাহলে আমরা দেখি নাম্বার ওয়ানে আমরা ফোর দিলাম নাম টুতে সিক্স দিলাম তাহলে আমাদের নাম ওয়ানে থ্রি আসছে এবং নাম টুতে ইলেভেন আসছে দ্যাট মিন্স নাম ওয়ানে আমাদের এক বিয়োগ হয়েছে এবং নাম টুতে আগের ভ্যালুর সাথে পাঁচ যোগ হয়েছে তেমনিভাবে আমাদের ইন টু ইকুয়াল আছে যেটা কিনা আমাদের নাম টুয়ের আগের যে ভ্যালুটা থাকবে তার সাথে পাঁচ গুণ হবে তারপরে নাম টুতে অ্যাসাইন হবে এবং আমরা ডিভাইড ইকুয়াল যদি দেখি তাহলে নাম ওয়ানের সাথে আমরা যদি টু ভাগ দেই তাহলে কি দাঁড়ায় দেখি ফর্মে গেলাম আমরা দিলাম টেন দেন ফাইভ আমাদের আসছে হচ্ছে পাঁচের সাথে পাঁচ গুণ হয়ে পঁচিশ নাম টুতে এবং নাম ওয়ানে আমাদের ফাইভ আসছে টেনকে টু দিয়ে ভাগ করার পরে তেমনিভাবে ডিভাইড ইকুয়াল মজুলাস ইকুয়াল বাই বাই ইকুয়াল অ্যান্ড পাওয়ার ইকুয়াল সেমভাবে কাজ করে এখন আমরা দেখব লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর হচ্ছে দুইটা কন্ডিশন কম্পেয়ার করে দেখা যে দুইটা কন্ডিশন ট্রু না ফলস অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে যদি দুইটা অপারেটরই ট্রু হয় তখন ট্রু রিটার্ন করে যেমন নাম ওয়ান যদি নাম এর থেকে বড় হয় অ্যান্ড নাম ওয়ান নট ইকাল নাম টু হয় তাহলে আমরা বলবো যে নাম ওয়ান ইজ গ্রেটার দেন নাম টু তার মানে হচ্ছে যে নাম ওয়ান যদি বড় হয় নাম টুয়ের থেকে এবং নাম ওয়ান যদি নাম টুয়ের সমান না হয় তাহলেই তো নাম ওয়ান গ্রেটার দেন নাম টু তাহলে দেখি টেন সিক্স ওকে নাম ওয়ান ইজ গ্রেটার দেন নাম টু আমাদের রেজাল্টটা শো করছে এখন অর অপারেটর দেখি অর অপারেটরের ক্ষেত্রে যদি যে কোনো কন্ডিশন ট্রু হয় তাহলে আমাদের ট্রু রিটার্ন করবে এলস কন্ডিশন ইজ ফলস এখন আমরা যদি বলি যে নাম ওয়ান ইকুয়াল নাম টু অর নাম ওয়ান লেস দেন নাম টু তাহলে নাম ওয়ান যদি নাম টু এর সমান হয় অথবা নাম ওয়ান যদি নাম টু এর থেকে ছোট হয় তাহলে নাম ওয়ান ইজ লেস দেন অর ইকুয়াল নাম টু যদি এই কন্ডিশনটা ট্রু হয় কখন ট্রু হবে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা দেখি নাম ওয়ানে দিলাম হচ্ছে আমাদের ফিফটিন অ্যান্ড নাম টুতে দিলামও হচ্ছে ফিফটিন সো দেখি আমাদের এখানে দেখাচ্ছে নাম ওয়ান ইজ লেস দেন আর ইকুয়াল নাম টু আবার আমরা যদি এখানে নাম ওয়ানে টোয়েন্টি দেই নাম টুতে ফিফটিন দেন কন্ডিশন দেখাবে ফলস কারণ এখানে নাম ওয়ান নাম টুয়ের সমানও না অ্যান্ড নাম ওয়ান আমাদের নাম এর থেকে বড়ো সেজন্য এই কন্ডিশনটা ফলস তাই এলসে চলে গিয়েছে এখন আমরা নট অপারেটর সম্পর্কে জানব আমরা যদি ইফ নট নাম ওয়ান ইকোয়াল ইকুয়াল নাম টু হয় তাহলে কী হবে নাম ওয়ান ইজ নট ইকুয়াল নাম টু তাহলে দেখি তাহলে কন্ডিশন ইজ ফলস দেখাচ্ছে কেন আমাদের নাম ওয়ান এবং নাম টু এই দুইটা নাম্বার মিলে গিয়েছে তার মানে কন্ডিশনটা ট্রু যেহেতু সামনে নট আছে তাই এই ট্রু কন্ডিশনটাকে সে ফলস বানিয়ে দিচ্ছে তাহলে ইফের মধ্যে এই কন্ডিশন টোটালটা ফলস সেজন্যই সে এলসে চলে গিয়েছে তাই আমাদের কন্ডিশন ইজ ফলস প্রিন্ট হচ্ছে এছাড়াও আমাদের আছে স্পেশাল কিছু অপারেটর যেমন আইডেন্টিটি অপারেটর এবং মেম্বারশিপ অপারেটর এখন আমরা আইডেন্টিটি অপারেটর সম্পর্কে জানব আইডেন্টিটি অপারেটর ইজ ট্রু রিটার্ন করবে যখন দুইটা অবজেক্ট সেম হবে এখন আমরা নাম থ্রিতে নাম ওয়ানটা যদি অ্যাসাইন করি অ্যান্ড বলি যে ইফ নাম ওয়ান ইজ নাম থ্রি দেন আমাদের রেজাল্ট হবে নাম ওয়ান অ্যান্ড নাম থ্রি আর সেম অবজেক্ট এলস আমরা বলবো নাম ওয়ান অ্যান্ড নাম থ্রি আর নট সেম অবজেক্ট তাহলে দেখি নাম ওয়ান যদি টেন দিই নাম টু যেখানে একটা দিলাম হ্যালো এখন দেখাচ্ছে যে নাম ওয়ান অ্যান্ড নাম থ্রি আর সেম অবজেক্ট এখন আমরা যদি নাম ওয়ান অ্যান্ড নাম টু এর সাথে কম্পেয়ার করি ইভেন আমরা যদি সেম ভ্যালুও দিই নাম ওয়ান এবং নাম টু সেম ভ্যালু দিলাম কিন্তু এখানে দেখাচ্ছে যে নাম ওয়ান অ্যান্ড নাম থ্রি আই মিন এখানে নাম টু হবে এগেন আমরা যদি ইনপুটটা দিই এখানে আমরা টেন দিলাম অ্যান্ড টেন দিলাম এখানে দেখাচ্ছে নাম ওয়ান অ্যান্ড নাম টু আর নট সেম অবজেক্ট তাহলে আমাদের অবজেক্ট সেম যদি হয় তাহলে ইজ অপারেটর ট্রু রিটার্ন করবে অ্যান্ড এখানে যদি ইজ নট দেই তাহলে তার অপোজিটটা হবে আর

এখানে পাসওয়ার্ড বললাম টেক্সট অ্যান্ড প্লেস হোল্ডারেও আমরা পাসওয়ার্ড দিলাম আমরা এখন ইমেল নিচ্ছি ফর্ম থেকে নেম অবশ্যই দেব আমাদের ইমেল এবং পাসওয়ার্ড ওকে এখন ইমেইলে অবশ্যই অ্যাট দ্য রেট থাকে তাহলে ইমেইলে যদি অ্যাট দ্য রেট থাকে অ্যাট দ্য রেট ইন ইমেইল তাহলে আমরা বলবো যে ভ্যালিড ইমেল আর যদি না থাকে তাহলে ইনভ্যালিড ইমেইল রাইট তাহলে আমরা ফর্মটা দেখি ইমেল যদি এটা হয় তাহলে এখানে দেখাচ্ছে ভ্যালিড ইমেল যেহেতু আমাদের ইমেইলে অ্যাট দ্য রেট ছিল আবার অ্যাট দ্য রেট যদি আমাদের নট ইন ইমেল হয় আমরা যে ইনপুটটা দেব তাহলে আমাদেরকে বলবে এটা ভ্যালিড না আদারওয়াইজ এটা ভ্যালিড ইমেল অ্যান্ড ফর্মে আমরা ইমেলটার টেক্সট আকারে নেব ওকে ইমেইলে আমরা এখন অ্যাট দ্য রেট দিচ্ছে না ওকে তাহলে আমাদের দেখাবে ইনভ্যালিড ইমেল যেহেতু আমাদের ইমেইলের মধ্যে আমরা যে ইনপুটটা দিয়েছিলাম সেখানে অ্যাট ছিল না তাই অ্যাট দ্য রেট নট ইন ইমেইল আমাদের ইনভ্যালিড ইমেল দেখাচ্ছে থ্যাংক ইউ এভরিওয়ান